মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন স্লাইডগুলো একটি থেকে আরেকটিতে পরিবর্তন হওয়ার সময় এদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট প্রদান করা হয়, একে ট্রানজিশন স্লাইড বলে। একটি থেকে আরেকটি স্লাইডে যাওয়ার জন্য যে অ্যানিমেশন তৈরি হয় সেটি হলো ট্রানজিশন স্লাইড। আমরা স্লাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের অ্যানিমেশন টুলবারে গমন করব। এখানে দেখুন এখানে দেখো অনেকগুলো ট্রানজিশন ইফেক্টের প্রিসেট দেওয়া রয়েছে। এর যে কোনো একটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের স্লাইডটির যে ট্রানজিশন আমরা প্রয়োগ করতে চাচ্ছি সেটির একটি প্রিভিউ আমরা দেখতে পাবো। এখন আমরা যদি এই স্লাইডটিতে এরকম একটি ট্রানজিশন ইফেক্ট প্রয়োগ করতে চাই তাহলে এর উপরে ক্লিক করলে ট্রানজিশনটি এর ওপর অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি প্রেজেন্টেশনটি প্লে করি তাহলে আমরা দেখব আমাদের প্রেজেন্টেশনে এই স্লাইডটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা ফিরে যাই। এখন যে এই যে ট্রানজিশনটি আমরা আমাদের একটি স্লাইডে প্রয়োগ করেছি, এই ট্রানজিশনটি আমরা সবগুলো স্লাইডে প্রয়োগ করার জন্য এখান থেকে অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করতে পারি। আমরা যদি প্রতিটি স্লাইডে আলাদা আলাদাভাবে ট্রানজিশন প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি স্লাইডে আলাদা আলাদাভাবে গমন করে তারপরে এর ওপরে পৃথক পৃথকভাবে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হবে। যেমন এখন যদি আমরা প্রিভিউটি দেখি, দেখব আমরা দুটি স্লাইডে দুই রকম ট্রানজিশন হতে দেখব। আমরা এটি একরকম আমরা প্রথম থেকে চালাই, দেখো এই দুটো একরকম এবং পরেরটি আরেক রকম। এভাবে আমরা ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি। আমাদের স্লাইডে প্রয়োজনে আমরা বিভিন্ন লেখা বা টেক্সট বক্সের উপরে অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করতে পারি। অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করার জন্য যেমন এখানে তিনটি টেক্সট বক্স রয়েছে, এই তিনটি টেক্সট বক্সে আমরা যদি পৃথক পৃথক অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করতে চাই, যেগুলি যে ইফেক্টগুলির দ্বারা আমাদের লেখাগুলো সেই রকম অ্যানিমেশন দ্বারা প্রদর্শিত হবে, সেই জন্য আমাদেরকে এখানে অ্যানিমেশন রিবন ট্যাবের কাস্টম অ্যানিমেশন বাটন বা আইকনে ক্লিক করতে হবে। এর ফলে আমাদের ইন্টারফেসের ডান দিকে কাস্টম অ্যানিমেশন বলে একটি প্যালেট ওপেন হবে। এখান থেকে আমরা এই টেক্সট বক্সের উপরে অ্যানিমেশন প্রয়োগ করার জন্য এর অ্যাড ইফেক্ট বাটনে ক্লিক করব। অ্যাড ইফেক্ট বাটনের এন্ট্রেন্স থেকে প্রথম টেক্সট বক্সের জন্য আমরা ব্লাইন্ড অ্যানিমেশনটি সিলেক্ট করব। দেখো প্রথম টেক্সট বক্সের ব্লাইন্ড অ্যানিমেশনটি এখানে প্রদর্শিত হলো। আমরা দ্বিতীয় টেক্সট বক্সের জন্য ধরা যাক এবারে আরেকটি অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করব। এই জন্য অ্যাড ইফেক্ট থেকে আমরা এন্ট্রেন্স সিলেক্ট করে এখান থেকে ফ্লাই ইন সিলেক্ট করি। দেখো এটি ফ্লাই ইন ইফেক্ট প্রয়োগ হলো এর উপরে। এবং তৃতীয় টেক্সট বক্সে আমরা আরেকটি অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করব, এটি সিলেক্ট করে একইভাবে অ্যাড ইফেক্টের উপরে ক্লিক করে এন্ট্রেন্স থেকে আমরা ডায়মন্ড সিলেক্ট করব। ফলে দেখা যাচ্ছে আমরা আমাদের টেক্সট বক্সগুলিতে ভিন্ন ভিন্ন অ্যানিমেশন ইফেক্ট প্রয়োগ করে স্লাইডে এটিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। এই অ্যাড ইফেক্ট আইকনে মোর অপশান বা আমরা যদি এখান থেকে এন্ট্রেন্স থেকে মোর ইফেক্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা আরও অনেকগুলো অ্যানিমেশনের ইফেক্ট পাবো, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্লাইডের বিভিন্ন টেক্সটের অ্যানিমেশনকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারি। আমরা যদি এই স্লাইডের অ্যানিমেশনটি দেখতে চাই এই জন্য আমরা এর প্রিভিউ বাটনে ক্লিক করব। দেখো আমরা যতবার ক্লিক করছি ততবার আমাদের লেখাগুলি ভিন্ন ভিন্ন অ্যানিমেশন বা ট্রানজিশন ইফেক্ট দ্বারা আমাদের স্লাইডের ট্রানজিশনগুলো স্লাইডের ইফেক্টগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এবং স্লাইডটি পরপর প্রদর্শিত হচ্ছে। কোনো টেক্সট বক্সের অ্যানিমেশন ইফেক্টকে যদি আমরা রিমুভ করতে চাই এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে রিমুভ বাটনটি রয়েছে এর উপরে ক্লিক করলে আমাদের এই অ্যানিমেশনটি এই টেক্সট বক্সের উপর থেকে রিমুভ হয়ে যাবে। আমরা স্লাইডে অ্যানিমেশনের পাশাপাশি এদের সাথে আমরা সাউন্ড যোগ করতে পারি, ট্রানজিশন সাউন্ড। ট্রানজিশন সাউন্ড যোগ করার জন্য আমাদেরকে স্লাইডটি খোলা রেখে এবারে এখান থেকে ট্রানজিশন সাউন্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা যদি কোনো একটি সাউন্ড ইফেক্ট সিলেক্ট করি, ধরা যাক বা বম শব্দটি আমরা সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করলে স্লাইডটি চালু হওয়ার সাথে সাথে স্লাইডের ট্রানজিশনের পাশাপাশি সেই
শব্দের ইফেক্টটি এখানে প্রয়োগ হবে। আমরা যদি ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সাউন্ডগুলিকে আলাদা আলাদাভাবে, ট্রানজিশনগুলিকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে অতঃপর এর উপর থেকে সাউন্ড ইফেক্ট প্রয়োগ করতে হবে। আমরা যদি সবগুলো স্লাইডে একই রকম সাউন্ড প্রয়োগ করতে চাই, তাহলে এখান থেকে আমাদের অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করে সবগুলো স্লাইডের জন্য একই ধরনের সাউন্ড প্রয়োগ করা যায়।